হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহানবমীতে পূজা শুরু হয় সকাল 10টা থেকে, চলে বেলা 11টা পর্যন্ত। নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পূজা মণ্ডপে নবমী পূজার সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন একটা দর্শনার্থী বা ভক্তদের দেখা মেলেনি, কিন্তু দুপুর গড়িয়ে যখন বিকাল হয়েছে ঠিক মণ্ডপগুলো পরিপূর্ণ রূপ নিয়েছে পূজায় আসা দর্শনার্থী ও হিন্দু ধর্মাবলম্বীদের পদচারণায়। বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় এমন চিত্র। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায় সারা দেশে এবছর 32,168টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে পূজার সংখ্যা 241টি আর নারায়ণগঞ্জ জেলায় 220টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি উদযাপন কমিটিও নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। প্রতি মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে মহানবমীর পরেই আর মাত্র বাকি রইল একদিন, কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। NANTV নারায়ণগঞ্জ।